গিটার। এই ইনস্ট্রুমেন্টের কথা চিন্তা হলে মাথায় চলে আসে সেরা গিটারিস্ট বা গিটার প্লেয়ারদের কথা। টেকনিক্যাল গিটার প্লেয়িংয়ে স্পেশালি শ্রেডিং বা স্ট্রিং স্কিপিং এই ধরনের প্লেয়িং স্টাইলে যেমন স্টিভ ভাই বা জো স্যাট্রিয়ানির সব জায়গায় আলাদাই একটা পপুলারিটি রয়েছে, ঠিক তেমনিভাবে আমাদের দেশের গিটারিস্ট হিসেবে আমরা প্রাউডলি বলতে পারি উই হ্যাভ গিটারিস্টস লাইক আয়ুব বাচ্চু অ্যান্ড ইব্রাহিম আহমেদ কমল। বাংলাদেশের গিটার প্লেয়িংয়ে রেভলিউশনারি চেঞ্জ আনা মিউজিশিয়ানদের মধ্যে উল্লেখযোগ্য দুই গিটারিস্ট হলেন আয়ুব বাচ্চু এবং ইব্রাহিম আহমেদ কমল। বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে দ্রুততম গিটারিস্টদের একজন হলেন ওয়ারফেস ব্যান্ডের প্রতিষ্ঠাতা ইব্রাহিম আহমেদ কমল। রক মিউজিকের ফ্যান্সদের কাছে যিনি দ্য গিটার ম্যান হিসেবেও পরিচিত। প্রায় 40 বছরের মিউজিক ক্যারিয়ারে নিজের গিটার প্লেয়িং দিয়ে তিনি মুগ্ধ করেছেন সবাইকে। গিটারে সুইপ পিকিং এবং সোলো বাজানোর সময় ফাস্ট আরপেজিও, এই ধরনের টেকনিক তার গিটার প্লেয়িংয়ের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। 90 দশকে ওয়ারফেজের সাথে তার গিটার প্লেয়িংগুলো খেয়াল করলে এ বিষয়টা খুব সহজেই বোঝা যায়। ছোট থেকেই পপুলার মিউজিকের পাশাপাশি রক বা হেভি সাউন্ডের মিউজিকের প্রতি ইন্টারেস্টেড ছিলেন কমল। কিশোর বয়সে ক্লাস 10-এ পড়া অবস্থায় নিজের বন্ধুকে সাথে নিয়ে কমল গিটার কেনার সিদ্ধান্ত নেন, কিন্তু গিটার কেনার পর তারা কেউই ঠিকমতো গিটার বাজাতে পারছিল না। এভাবে 1984 সালে মাইলস ব্যান্ডের একটি কনসার্ট দেখার পর কমল এবং তার বন্ধু মীর, হেলাল, নাইমুল মিলে চিন্তা করলো তারা একটা হেভি মেটাল ব্যান্ড ফর্ম করবে। আর ঠিক সেই বছরই তারা ফর্ম করে ব্যান্ড ওয়ারফেজ। আর এখান থেকে ব্যান্ড মেম্বাররা প্র্যাকটিস করা শুরু করেন। সে সময় রক মিউজিক বাংলাদেশে মাত্র পরিচিতি লাভ করা শুরু করেছিল, যার কারণে সব ইনস্ট্রুমেন্ট মিউজিশিয়ানদের নিজে নিজেই শেখা লাগত। তখন রেইনবো মিউজিক স্টোর ছিল মিউজিশিয়ানদের জন্য এক ধরনের স্কুল অফ রক। আর এই মিউজিক স্টোরের কবির ভাই ইব্রাহিম আহমেদ কমলকে পরিচয় করিয়ে দেন সেই সময়ের প্রতিভাবান সঙ্গীত শিল্পী হ্যাপি আখানদের সাথে। কমল তখন হ্যাপি আখানদের কাছে গিটার শিখতে চান। হ্যাপি আখন্দ এই ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন, কিন্তু আনফর্চুনেটলি হ্যাপি আখানদের কাছে কমলের গিটার শেখা হয়ে ওঠেনি। এরপর কমলের দেখা হয় নিলয় দাসের সাথে। নিলয় দাস ছিলেন ক্লাসিক্যাল গিটারের অন্যতম সেরা একজন গিটারিস্ট। এভাবেই ধীরে ধীরে গিটারে দক্ষ হওয়া শুরু করেন কমল। কিন্তু গিটারিস্ট হিসেবে পরবর্তী সময়ে কমল পরিচিত হলেও তিনি ওয়ারফেজে নিজের মিউজিক ক্যারিয়ার শুরু করেন একজন বেসিস্ট হিসেবে। ওয়ারফেজ ছাড়াও তিনি সে সময় রক স্ট্রাটা এবং SS ব্যান্ডের সাথেও বেস বাজিয়েছেন। এছাড়াও একসময় উইনিং ব্যান্ডের সাথেও ছিলেন কমল এবং ওয়ারফেজের ড্রামার টিপু। এরই মাঝে ওয়ারফেজের লাইন আপ চেঞ্জ হয়। কমল বেস গিটার থেকে লিড গিটারে মুভ করেন। তারপর অবশেষে ভোকালে সঞ্জয়, কিবোর্ডে রাসেল আলী আর বেস গিটারে পাবনা করিমকে নিয়ে টিপু এবং কমল ওয়ারফেজের প্রথম অ্যালবামের কাজ শুরু করেন। 1991 সালে ওয়ারফেজ রিলিজ করে তাদের সেলফ টাইটেলড ডেবিউট অ্যালবাম ওয়ারফেজ। হার্ড রক এবং হেভি মেটালের কম্বিনেশনে এই অ্যালবামের সাউন্ড ছিল সেই সময়ের অডিয়েন্সের কাছে পুরোপুরি নতুন। সঞ্জয়ের হাই পিচ ভোকাল সাথে অসাধারণ কিবোর্ড প্লেয়িং এর পাশাপাশি অ্যালবামের অন্যতম হাইলাইট ছিল ইব্রাহিম আহমেদ কমলের গিটার প্লেয়িং। অ্যালবামের একটি ছেলে গানের শেষে গিটারের ট্যাপিং, সাধিকার গানের রিফ, বিচ্ছিন্ন আবেগে গানের মাঝে মেলোডিয়াস গিটার বেন্ডিং সোলো যে কোনো লিসেনারের কাছে ভালো লাগবে। এমনকি অ্যালবামে নিস্তব্ধতা নামক একটি গানে হঠাৎ যখন ড্রামের টেম্পো ফাস্ট হয়ে যায় তখন কমলের ফাস্ট গিটার সোলো নিঃসন্দেহে আপনাকে অবাক করে দিবে। এই অ্যালবাম রিলিজের সময় কমল পড়াশোনার জন্য বিদেশে চলে যান। অ্যালবামে একটু ভিন্ন রকম সাউন্ড নিয়ে কাজ করায় কমল ভেবেছিলেন অ্যালবামটি হয়তো ভালো রেসপন্স পাবে না, কিন্তু পরবর্তী সময়ে অ্যালবামটি ভালোই রেসপন্স পাওয়া শুরু করে এবং কমল দেশে ফেরার পর ওয়ারফেজ তাদের দ্বিতীয় অ্যালবামের কাজ শুরু করে। 1994 সালে ওয়ারফেজ রিলিজ করে তাদের ওয়ান অফ দ্য বেস্ট অ্যালবাম অবাক ভালোবাসা। অ্যালবামের রাসেল আলীর কম্পোজিশন এবং অন্ধজীবন শেখানো বর্ণনার মতো গানে কমলের হেভি গিটার রিফ পুরো অ্যালবামকে একটা ভিন্ন ডিরেকশনে নিয়ে যায়। এরপর 1996 এবং 1998 সালে ওয়ারফেজ রিলিজ করে জীবনধারা এবং অসামাজিক নামক দুটি অ্যালবাম। এই দুই অ্যালবামেও কমল তার গিটার প্লেয়িংয়ের ধারাবাহিকতা বজায় রাখেন। জীবনধারা অ্যালবামে তিনি যেমন হেয়ালি আর
জননীর মতো গানে মেলোডি বজায় রেখে সোলো বাজাচ্ছিলেন, ঠিক একইভাবে অসামাজিক অ্যালবামে আরপেজিও আর সুইট পিকিং টেকনিক ব্যবহার করে গানের মাঝে অসাধারণ কিছু গিটার প্লে করেন কমল। এসব সাকসেসফুল অ্যালবামের পর ওয়ারফেজের লাইন আপ আবার পরিবর্তন হয় এবং পরবর্তীতে তারা তাদের সাউন্ডেও কিছুটা এক্সপেরিমেন্ট করা শুরু করে। 2000 সালে ওয়ারফেজ রিলিজ করে তাদের পঞ্চম অ্যালবাম আলো। প্রোগ্রেসিভ রক আর হেভি মেটাল জনরার এই অ্যালবামে মিজান আর বালাম গান গেয়েছিলেন, পাশাপাশি কমলও নিজের গিটার প্লেয়িং স্টাইল কিছুটা চেঞ্জ করেন। এরপর কমল ব্যক্তিগত কারণে কিছু সময়ের জন্য গিটারে ইরেগুলার হয়ে পড়েন। এই সময়ে গিটারের দায়িত্ব দেওয়া হয় মেটাল মেইজ ব্যান্ডের সাজ্জাদ আরেফিনকে। এভাবে 2003 সালে রিলিজ হয় ওয়ারফেজের মহারাজ অ্যালবামটি। এরপর 2006 সালে কমল বেস বাবা সুমনের ব্যান্ড অর্থহীনে গেস্ট গিটারিস্ট হিসেবে গিটার বাজানো শুরু করেন। কিছু সময় পর কমলকে সাথে নিয়ে অর্থহীন তাদের পঞ্চম অ্যালবামের রেকর্ডিং শুরু করে। 2008 সালে অর্থহীন রিলিজ করে তাদের বিখ্যাত অ্যালবাম অসমাপ্ত। এই অ্যালবামে শিশির এবং কমল কিছু অ্যামেজিং ফাস্ট পিকিং গিটার সোলো প্লে করেন, যেখানে নিকৃষ্ট এবং গুটি দ্য ফিনালে গান দুটি অন্যতম। গুটি দ্য ফিনালে গানে কমল এবং শিশির একসাথে 6টি সোলো বাজিয়েছিলেন। অন্যদিকে 2007 সালের শেষের দিকে কমল অনি হাসানকে বেছে নেন ওয়ারফেজের নতুন গিটারিস্ট হিসেবে। আর এভাবে অনি হাসান ব্যান্ডে জয়েন করার পর ওয়ারফেজের ওভারঅল সাউন্ডে একটা চেঞ্জ আসে, বিশেষ করে লাইভ শোগুলোতে অনি এবং কমলের গিটার শ্রেডিং তখন একটা ট্রেডমার্ক হয়ে ওঠে। এভাবে ওয়ারফেজ এবং অর্থহীনের সাথে কমল কাজ করতে থাকেন। ওয়ারফেজ এবং অর্থহীন দুই ব্যান্ডের সাথে কমল বিভিন্ন ব্যান্ড মিক্সড অ্যালবামেও গিটার বাজিয়েছেন। অর্থহীনের সাথে অসমাপ্ত 2 অ্যালবাম রিলিজের পর 2013 সালে অর্থহীন ব্যান্ড লিভ করেন কমল। তারপর 2013 সাল থেকে তিনি আবার ওয়ারফেজে নিয়মিত গিটার বাজানো কন্টিনিউ করেন। মাঝখানে শোল্ডার এবং ফিঙ্গার ইঞ্জুরির কারণে কমল মিউজিক থেকে রিটায়ার করার সিদ্ধান্তও নিয়েছিলেন, কিন্তু সুস্থ হওয়ার পর তিনি ওয়ারফেজের সাথে গিটার প্লেয়িং চালিয়ে যাচ্ছেন। আর এভাবে 36 বছরের দীর্ঘ মিউজিক ক্যারিয়ারে ইব্রাহিম আহমেদ কমল বাংলাদেশের রক মিউজিকে অসংখ্য অবদান রেখেছেন। এই সময়টায় তিনি ইন ঢাকা ব্যান্ডের মাসুক রহমান থেকে শুরু করে রাসেল আলী, ইকবাল আসিফ, জুয়েল, সাজ্জাদ আরেফিন, অনি হাসান সহ আরও অনেক মিউজিশিয়ানের সাথে গিটার বাজিয়েছেন। এমনকি রিসেন্টলি এই মুহূর্তে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গিটারিস্ট ডেভিড লো সুরডোর সাথেও কোলাবোরেশন করে একটি গিটার সোলো রিলিজ করেছেন কমল। গিটার বাজানোর পাশাপাশি তিনি ওয়ারফেজের জন্য বেশ কিছু গানও লিখেছেন এবং মিউজিকও কম্পোজ করেছেন, যেখানে অসামাজিক, নেই প্রয়োজন, হতাশার মতো গানগুলো অন্যতম। অন দি আদার সাইড মিউজিক ছাড়াও তিনি ফুটবল এবং সুপারহিরো কমিক্সের একজন বিগ ফ্যান, বিশেষ করে মার্ভেল এবং এক্সম্যান কমিক্স কমলের ফেভারিট। এছাড়াও গিটার প্লেয়িংয়ে কমল মার্টি ফ্রিডম্যান, জন পেট্রুচি এবং ডেভিড গিলমোরের মতো মিউজিশিয়ান থেকে ইন্সপায়ার্ড ছিলেন। গিটার হিসেবে তিনি আইবানেজ, ফেন্ডার এবং জন পেট্রুচি সিগনেচার মডেলেরও গিটার বাজিয়েছেন। সো অ্যাট দি এন্ড আমাদের দেশের রক বা মেটাল মিউজিকে ইব্রাহিম আহমেদ কমলের ভূমিকা অনেক, তাই যখনই আমাদের দেশের রক মিউজিকে গিটার প্লেয়িং নিয়ে কথা হবে সেখানে ইব্রাহিম আহমেদ কমলের মেনশন আসবেই। আজকের মতো এটাই ছিল ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, আর আপনি কোন আর্টিস্ট নিয়ে সামনে এরকম ভিডিও দেখতে চান সেই সম্পর্কে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।